এক শহরে ছিল এক ধনী ব্যবসায়ী। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না এবং ছিল সুন্দরী স্ত্রীও। তার স্ত্রী ছিল খুবই ধার্মিক ও বিনয়ী, কিন্তু লোকটি ছিল খুব অহংকারী। লোকটি তার ব্যবসা ও সম্পদ নিয়ে খুব অহংকার করত। একদিন লোকটি ও তার স্ত্রী খেতে বসল। এখন লোকটি তার ধন দৌলত দিয়ে গল্প শুরু করল। এমন সময় দরজায় এক ভিক্ষুক আসলো। লোকটি কেঁদে কেঁদে বলল, আমি 2 দিন যাবত কিছু খেতে পাইনি, আমি ক্ষুধার্ত, দয়া করে আমায় কিছু খেতে দিন। এতে ধনী লোকটি খুব বিরক্ত হল এবং চিৎকার চেঁচামেচি শুরু করল, বলল, এদের জন্য একটু শান্তিতে খেতেও পারবো না, দূর হ আমার বাড়ির সামনে থেকে। এতে তার স্ত্রী বলল, ওরাও মানুষ, মানুষের সাথে এমন ব্যবহার করা ঠিক না, এতে আল্লাহ নারাজ হবেন। এসব কথা শুনে লোকটি দুঃখ পেল ও চলে গেল। কিছুদিন পর সেই ভিক্ষুক লোকটি ধনী হল, আর ধনী লোকটি তার সকল ধন সম্পত্তি হারিয়ে ভিক্ষুকে পরিণত হল। সবশেষে স্ত্রীকে ছেড়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে লাগলো। ঘটনাক্রমে পূর্বের গরিব লোকটির সাথে আবার সেই ধনী লোকের স্ত্রীর বিয়ে হলো। একদিন তারা দুজনে পার্কে ঘোরাঘুরি করছিল। পূর্বের ধনী লোকটি দূর থেকে এ দৃশ্য দেখছিল এবং খুবই কষ্ট পেল। লোকটি বিড়বিড় ও আফসোস করতে লাগল। তার স্ত্রী দেখতে পেয়ে সামনে আসলো, এসে বলল, দেখেছ নিয়তির খেলা, তুমি সেদিন যে লোকটিকে তাড়িয়ে দিয়েছিলে সেই লোকটি আজ আমার স্বামী। আরো বলল, আমরা কত না সুখে শান্তিতেই ছিলাম, এ অবস্থা হয়েছে তোমার অহংকার ও মানুষের সাথে দুর্ব্যবহারের জন্য। এ বলে মহিলাটি কেঁদে ফেলল এবং চলে গেল। পরিশেষে বলা যায়, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।